ভুতুরে পাখি পেঁচা, বড় বড় গোল দুটো চোখ, নরম তুলতুলে শরীর আর প্রখর দৃষ্টিশক্তির অধিকারী এটি। নিশাচর এই প্রাণীর ঘাড়ের কাছে বিস্ময়কর বৈশিষ্ট্য। এটি তার মাথা প্রায় পুরোটাই বৃত্তাকারে ঘোরাতে পারে। এদের ঘাড়ে 14টি অস্থিসন্ধি আছে, মানুষের ঘাড়ে থাকে এর অর্ধেক। এই অনন্য বৈশিষ্ট্যের জন্য পেঁচার ঘাড় 270 ডিগ্রি পর্যন্ত ঘুরে যেতে পারে। এরা সহজে চোখ নাড়াতে পারে না, ফলে ঘাড় ঘুরিয়ে চারপাশের ওপর নজর রাখতে হয় এদের। মজার ব্যাপার হলো, তারা মাথা পুরোপুরি ঘোরানোর সময় তাদের চোখের দৃষ্টি বিন্দুমাত্র কাঁপে না বা পলক পড়ে না। রাতের আধারে তাদের চোখ জলজল করে, সেই সময় রক্তহীন করা ডাক শুনে ভয় পেয়ে যায় সাহসী মানুষেরাও। পেঁচার চোখ দুটো অন্যান্য প্রাণীর চোখের চেয়ে অনেক বড়, ফলে সেখানে অনেক বেশি আলো প্রবেশ করে, তাই পেঁচার জন্য দেখাটা অনেক সহজ হয়ে যায়। অন্যান্য প্রাণীর তুলনায় পেঁচার চোখে রড সেলের পরিমাণ অনেক বেশি, তাই এদের জন্য অন্ধকারে দেখা খুব সহজ। অনেকেই মনে করেন পেঁচা দিনের চোখে দেখতে পায় না, তাই সারাদিন ঘুমায় আর রাতে জেগে থাকে, কিন্তু এটি আমাদের ভুল ধারণা। পেঁচা দিনের আলোতেও দেখতে পায়, তবে তীব্র আলোয় তাদের চোখের পিউপিল মানুষের চেয়ে কম সংকুচিত হয়, তাই তীব্র আলো ওরা সহ্য করতে পারে না। সেজন্য দিনের আলোয় ওরা চোখের পাতা অর্ধেক বন্ধ রাখে। নর্দার্ন পিগমি পেঁচার নকল চোখ থাকে, এদের চোখের রং হয় উজ্জ্বল হলুদ, কিন্তু এদের মাথার সামনে কালো রঙের কিছু পালক আছে, যা দেখলে অবিকল চোখ বলে মনে হবে। শিকারী প্রাণীকে বিভ্রান্ত করে এই নকল চোখ। পেঁচার শ্রবণ শক্তি খুবই প্রখর, শুধু শব্দ দ্বারা চালিত হয়ে এরা নিরেট অন্ধকারে শিকার ধরতে পারে। তারা ইঁদুরের শস্যদানা চিবানোর আওয়াজও শুনতে পায়, যে কারণে তারা সহজে শিকার ধরে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে পেঁচা অনেক উপকারী ভূমিকা পালন করে। এসব অঞ্চলের পেঁচাদের প্রধান শিকার ইঁদুর, আর ইঁদুর হচ্ছে ফসলের শত্রু। অনেক দেশে কৃষি জমির আশপাশ দিয়ে পেঁচার জন্য বাসা বানিয়ে রাখা হয়। একজোড়া পেঁচা বছরে গড়ে 6,000 ইঁদুর শিকার করে। গ্রেট হর্নড পেঁচা সহ কিছু প্রজাতির পেঁচারা পানিতে সাঁতার কাটতে পারে। শিকার ধরতে প্রায়ই পেঁচাকে জলাশয়ের কাছাকাছি যেতে হয় এবং পালক ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু পেঁচার মতো ভারী পালকের পাখির পক্ষে ভেজা পালক নিয়ে ওড়া সম্ভব নয়। তখন তারা ডানার সাহায্যে সাঁতরে তীরে পৌঁছায়। এরা বেশিরভাগ সময়ে গাছের কোটরে বসবাস করে। নারী পেঁচারা আকৃতিতে পুরুষ পেঁচার চেয়ে বড়। কিউবার জায়ান্ট আউল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির পেঁচা। এদের উচ্চতা প্রায় 3.5 ফুট, তবে এরা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে এবং গবেষকরা নিশ্চিত না যে এরা উঠতে পারত কিনা। কিউবার বনাঞ্চলে এদের দেহাবশেষ আবিষ্কার করেন গবেষকরা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।